আমি তো আমার মতো আসি পরে পাশে করে দেখা যায়। ভাবি ও ভাবি কি সে তো আমনারে তো আমি বেশ কিছুদিন ধরে ফলো করতেছি, বুঝতেছি না বাবা বাজার কি আপনার কি কই পারছেন আপনি, মানে আপনার বাবা বাজারটা কি, আপনার মতলবটা কি? মতলব কি মানে, আমি এখানে দাঁড়াই আছি। আপনি এনে দাঁড়াই থাকুন, আবার মাঝে মধ্যে দেখি ওই রাস্তার ধারে একটা পোলা দাঁড়াই থাকে, আবার দুইজনের মাঝে মধ্যে এক লগে দেখবার লইলে আপনারা ভাই রেখে কিছু কই তুইব। হে এই জায়গাটা আমার অনেক পছন্দ আর অনেক ভালো লাগে, এর জন্য আমি প্রত্যেকদিন এসে এখানে দাঁড়াই থাকি। আর তাই তোমার বাইরে কইবা কি লেগে, আর কইলে কও গা, তোমার বাইরে কি আমি ভালোবাসি, তোমার বাইরে লাগে তো আমার জোর করে বিয়ে দিছে আমার পরিবার। এইটা কথা বললেন, সংসার জীবন জোর করে দিছে, আপনার বিয়ে তো হয়ে গেছে গা, তাই না? আর আপনি যে শাড়ি পইরা যেভাবে ড্রেস কইরা এইভাবে ঘোরাফেরা করতেছুন, এরকম তো ভালো না। দেখো তুমি ভালো করে জানো যে একসময় আমি তোমার আর তুমি আমার ক্রাশ ছিলাম, এখন হয়তো বা বিয়ে হয়ে গেছে দেখে আমার এইগুলো প্রশ্ন করতেছো, ইগনোর করতেছো, বুঝছো না? আরে ভাবি আগে ছিল ঠিক আছে, কিন্তু এখন তো আমি আপনার ভাবি করে ডাহি, তাই না? আপনি আমার স্বাস্থ্য ভাইয়ের বড় ভাইয়ের বউ, হ্যাঁ সেক্ষেত্রে আপনি আমার ভাবি, আমি চাই না যে আমাকে পরিবারের একজনের বদনাম হোক, আপনি আমাদের একজন পরিবারের সদস্য না? আহেন এই জন্য কথা আছে, একটু আগে আহেন ভাবি। আসলে ভাবি আসলে কি হয়েছে জানেন, এই যে আপনি এখানে ঘোরেন না, অনেকে কিন্তু অনেক বাজে মন্তব্য করে যে এই বাগানে বাড়ির বউ বাগানে ঘোরাফেরা করে, তাহলে এটা কেমনে দেখা যায়? আসলে সত্যি কথা কইবেন কইলাম না তোমারে, যে আসলে তোমার ভাইয়ের লাগে বিয়ার হওয়ার পর থেকে আমার মন মানুষ হইতে একদম ভালো না, আর হইলো মনে করো যে ভালো লাগে না, বাসায় থাকতেও ভালো লাগে না, কেউ নাই, ননদ নাই, একটা দেবন নাই, সারাদিন বাসায় থাকি, তাই প্রত্যেকদিন বিকাল হইলে একটু এই জায়গায় আহি, একটু ঘোরাফেরা করি, ভালো লাগে মনটা। ঠিক আছে আপনার কথা ঠিক আছে, কিন্তু এমন কিছু করেন না না যেটা আমাকে পরিবারের বদনাম হয়, বুঝছেন ভাবি? আসলে আপনি আমাকে ঘরের বউই হন, আর ভাইয়ের বউ থাকলো তো আমাকে পরিবারের একজন না। তোমার খবর কি, বিয়ের সাথে করে লাইছো না? বিয়ের সাথে করবো কেমনে, কি কি করে এখন? এই জব করতেছে একটা। আগে থেকে তো ভালোই, সুন্দর হইছে, সুন্দর হইছে তা চোখে পড়ছে। শুনো আমরা মনে করো যে কথায় আছে না পুরান ভাত কেমনে জানি কয়, এক ভাতের মধ্যে ধারে নাকি, এক ভাতের মধ্যে টিভি দিলে সব ভাতের খবর লওয়া যায়। হ্যাঁ তো ওইটাই, বুঝছো আমার ক্রাশ ছিল তুমি আগেও এখনো, তুমি আমার ক্রাশ থাকবা, ওকে? আচ্ছা আমি যদি এখন ওর কাছ থেকে আয়া বলি তোমার একটু বিয়ের অফার দিয়ে তুমি আমার বিয়ে করবা, এটা সম্ভব ভাবি কোন? দেখো না একটু পারো নাকি ভাইবে চিন্তা, এটা সম্ভব না। এটা যদি সম্ভব করি তাহলে মনে করুন যে সংসারে একটা অশান্তি সৃষ্টি হোক, স্বাস্থ্য ভাই কব শালা আর আমার বউরি তোর নজর পড়লো রে, তখন তো আমি আপনার মেলা দোয়াইছি, দোয়াই নাই আসলে তখন আমার ভুলটা আসছিল, এটা সত্যি কথা, তখন আমি তোমার বুঝি নাই অতটা। তখনকে কি কইছো আপনি, তোর মতো বলার আমি বিয়ে করবো, আমি ইঞ্জিনিয়ারের কাছে বিয়ে বসবো, অনেক টাকা থাকবো, অনেক অনেক টাকার মালিক হবো, এই সেই কি করবো কো, কিছু করবো না, আমার জীবনটা শেষ, আমি আমার মতো আমি থাকতে চাই, আমার মতো আমি থাকতে চাই, আমি ওই বুইড়ার বেড়ার কাছে আর যাবো না, আর বিয়াও দিছে দেখছো তো বয়সটা কি আর আমার বয়সটা কি। হনেন অনকা যাওয়া আবার তো হয়েছে, সংসার করে খান আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়া। আসলে কি সংসারে যদি একটা আলো আসে না, আলো কারে কয় জানেন, মানে একটা সন্তান আদি যখন হয় তখন সংসারে যত অশান্তি থাক ওইটা ভুলে থাকা যায়, একটা বাচ্চা কাচ্চা লয়ে হালান দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। দেই কি করা যায়, পয়সা যেহেতু খাওয়া দাওয়া করছেন দুপুরে? খাইছিলাম। কি খাওয়া দাওয়া করছেন? এই ডিম রাঁধছিলাম, ভর্তা টর্তা ভাজি আবি জাবি করছিলাম। মুখটা শুকাই গেছে গা অনেক আগে থেকে। হ্যাঁ আগে থেকে দেখুন একটু কালো হয়ে গেছে গা, শুকাই গেছে গা, কি একটা অবস্থা, টেনশন। এই ক্রিম দেন না হন আগের মতো, আগে না দেখছি সাদা মাথা একটা ময়দান নালা হারা হারা লাগাইয়া থুয়ে দিছ। শুনো মনে সুখ থাকলে সব করান যায়, আগে মনে সুখ আছিল এখন মনে সুখ নাই, কি এর ক্রিম দিম, বুইরা হালাই তাও আমার সারতাছে না। বুইরা আলাই সারবো কেমনে, বুইরাই তো আপনাদের মতো পাইছে ছোট মোটা বউ, সারবো কেমনে কোন? বিয়ে করবা না শোনাই, এটা দেখেন পাইন কিনা আমারে কও তোমার লাগে মাইয়া দেখতে। হ্যাঁ আলা তুমি তুমি তো আমার ভাবি আগের ছিলা গার্লফ্রেন্ড, এখানকার দুইটাই তো তুমি, তুমি যদি আমার লেগে না দেখো কেডাই দেখবো কও। আচ্ছা দেখ মনি, তো যাই গেট বাজার যাবার নিয়েছিলাম, হঠাৎ করে তোমার দেখা হলো তো।
আচ্ছা আচ্ছা যাও ভালো থাকো। দাঁড়াই থাকবা নাকি? না আমি হোটেল বাইতে যাই। যাও বাজারে, এনে দাঁড়াই থাকো না বেশি। বাগানটা ভালো না?